বন্ধুরা, সবাইকে স্বাগতম বাংলা টিকিটি চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি সুদীপ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি বাংলা ফন্ট নিয়ে হাজির হলাম। তো অনেকেই আপনারা দেখে থাকবেন। তো বাংলা ফন্টের নাম হচ্ছে রাজন শৈলী। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি রাজন শৈলী ফন্টটা ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করবেন। এটা কিন্তু নর্মালি কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করা যায় না। তো এই ভিডিওতে আমি কিন্তু এটাই দেখাবো যে কীভাবে আপনি এই রাজন শৈলী ফন্টটা ডাউনলোড করে খুব সুন্দরভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে আসি এই ট্রিক্সটি। তো বন্ধুরা, ফার্স্ট আপনারা দেখবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, রাজন শৈলী ফন্ট, ওখানে ডাউনলোড একটা লিঙ্ক দেওয়া আছে। তো ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করবেন। তো জাস্ট আমি লিঙ্কটাতে দেখেন, আমি এখান থেকে একটা লিঙ্কে ক্লিক করতেছি, আপনারা ওখানে লিঙ্কটাতে ক্লিক করবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনারা এখানে যে পেজটা সবাই আমি দেখাচ্ছি, ওকে, দেখেন এইরকম চলে আসবে। কিন্তু তো যখনই এরকম চলে আসবে তখনই আপনারা এখানে উপরে একটা অপশন দেখতে পাবেন যে থ্রি ডট অপশন। তো থ্রি ডট অপশনে জাস্ট ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। মাত্র 200 কত MB জানি, তো এখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন খুব সুন্দরভাবে। তো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে আরেকটা কাজ করা লাগবে। তো এমনিতে কিন্তু আপনি এটা ডাউনলোড করার পর যে যেখানে থাকবে, অর্থাৎ যদি আপনার ফোন মেমোরিতে চলে যায় ডাউনলোডটা, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, তাহলে আপনার এটা সাপোর্ট করবে। তো সাপোর্ট করার লেখাটা আবার সুন্দরভাবে কাজ করার জন্য আপনাকে আরও একটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে আপনি যে টেক্সটটা এখানে দিবেন, তো দেখেন আমি এখানে জাস্ট পিক্সল্যাবটা ওপেন করতেছি। তো ওপেন করার পর দেখবেন যে এখানে টেক্সট অপশন। তো টেক্সট অপশনে যদি আমি ক্লিক করে এখানে টেক্সট লিখে দিই, তাহলে কিন্তু এই রাজন শৈলী ফন্টটা সাপোর্ট করবে না। তো ফন্টটা সাপোর্ট করার জন্য আপনাকে আরও একটা কাজ করা লাগবে। সেটা হচ্ছে যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ফোনে এটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা পেজে যাওয়া লাগবে, অর্থাৎ টেক্সট ইউনিকোড থেকে আপনাকে বিজয় করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি একটা আরও একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে, আপনারা দেখবেন। তো সেই লিঙ্কে যাওয়ার পর দেখবেন যে ওখানে লিঙ্কটা দেওয়া আছে। তো লিঙ্কে ক্লিক করে জাস্ট ওপেন করবেন যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনার। আমি জাস্ট এখানে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতেছি। জাস্ট ওপেন করার পর এখানে দেখবেন যে এই পেজটা শো হবে। তো এই পেজটাই হচ্ছে মেইন। তো এখানে গিয়ে আপনি আপনার টেক্সটটা এখানে উপরে জাস্ট লিখে দেবেন, সেটা ইউনিক, অর্থাৎ ইউনিকোড ওটা। তো ওটা কনভার্ট করে আপনি এখানে বিজয়ে কনভার্ট করবেন। ওকে, দেখেন বন্ধুরা, আমি রাজন শৈলীর টেক্সটটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে দেখবেন যে কনভার্ট টু বিজয় অপশন, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখন আপনারা দেখবেন যে এখানে একটা হিজি বিজি লেখা চলে আসবে নিচে। তো কনভার্ট হয়ে গেছে বিজয়। তো জাস্ট আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নিয়ে, ওকে, আমি এখানে কপি করতেছি। কপি করে নিয়ে এখন আপনি পিক্সেল বা পিক্সল্যাব যেটা ইউজ করেন, অর্থাৎ ফন্ট সেখানে ইউজ করবেন। তো সেখানে যাবেন, দেখেন আমি জাস্ট পিক্সল্যাব দিয়ে দেখাচ্ছি, আপনারা পিক্সেলে কিন্তু এই ফন্টটা ইউজ করতে পারেন। তো এডিট অপশনে যাবো। যাওয়ার পর এখানে জাস্ট আমি এই লেখাটা পেস্ট করে দেবো। ওকে, দেখেন পেস্ট করলাম। করার পর ওকে অপশনে ক্লিক করবো। ওকে অপশনে ক্লিক করার পর দেখবেন এটা চলে আসবে। চলে আসার পর এখন আপনার ফন্টটা চেঞ্জ করবেন। এখান থেকে আমি জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো দেখেন ফন্টে যাবো। যাওয়ার পর এখানে দেখবেন যে মাই ফন্ট অপশন। তো মাই ফন্ট অপশনে ক্লিক করার পর দেখবেন যে উপরে এই যে এখানে রাজন শৈলী কিন্তু ফন্টটা চলে আসছে। তো আমার এখানে তিনটা শো হচ্ছে, জাস্ট একটাই কিন্তু এখানে তিনটা আমার যে ফন্টের ফাইল আছে সেক্ষেত্রে তিনটা শো হচ্ছে। তো জাস্ট আমি এখানে একটাতে ক্লিক করলাম, দেখেন কিন্তু রাজন শৈলী টেক্সটটা চলে আসছে। তো এখন জাস্ট আমি ওকে অপশনে ক্লিক করবো। ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু দেখেন রাজন শৈলী নিচে, তো এই টেক্সটটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কনভার্ট করবেন। কনভার্ট করলে আপনি এই রাজন শৈলী ফন্টটা ইউজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন কাজে, কিন্তু এটা ইউজ করতে পারবেন। যেমন ধরেন পিকচারে আমার অনেক সময় লাগে আমাদের, তারপরে আপনি পিক্সেলও এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো দেখেন রাজন শৈলী ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে শো হয়েছে। তো এখন আমি বলতেছি যে আপনাদের জাস্ট টেক্সট টু কনভার্ট ওই পেজে যাওয়া লাগবে, যা ওখান থেকে আপনি টেক্সটটা আগে বিজয় কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পর তারপর এই রাজন শৈলী ফন্টটা আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে আজকে যে বাংলা ফন্টটি দেখালাম, আশা করি আপনাদের সবারই অনেক কাজে আসবে এবং আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আমাদের জানাবেন, এবং নতুন নতুন আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।